গহ্বরের ক্যান্সার নিয়ে আপনি বিস্তারিত অনেক কিছু আপনি বললেন। এখন আপনার কাছে জানতে চাই যে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনি রয়েছেন, ওখানে আসলে মুখ গহ্বরের ক্যান্সার নিয়ে কী কী ধরনের সার্ভিসগুলো আসলে রোগীরা পেয়ে থাকেন, কীভাবে আপনারা আসলে রোগীদেরকে ট্রিটমেন্টগুলো দিয়ে থাকেন? আপনি জেনে থাকবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পার্সপেক্টিভে অ্যাপেক্স সেন্টার অথবা সেন্টার অফ এক্সেলেন্স বলা হয়। এখান থেকে সারা বাংলাদেশ থেকে রোগীগুলো রেফারড হয়ে আসে। তো বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাদের ডাইনামিক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ স্যারের নেতৃত্বে দুর্ভাগ্যতিতে এগিয়ে চলেছে। তারই ধারাবাহিকতায় আমাদের অটোল্যারিঙ্গোলজি এবং হেডনেক সার্জারি বিভাগও একই গতিতে এগিয়ে চলছে। তো আমাদের অটোল্যারিঙ্গোলজি হেডনেক সার্জারি বিভাগের হেডনেক সার্জারি ডিভিশন নামে একটা ডিভিশন আছে, সেই ডিভিশনের চিফ হচ্ছে আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন চিকিৎসক অধ্যাপক ডক্টর বেলায়েত হোসেন সিদ্দিকী স্যার। ওনার আন্ডারে ডেডিকেটেড হেডনেক সার্জিক্যাল টিম রয়েছে। তো আমরা প্রতিনিয়তই শুধু ওরাল ক্যাভিটি ক্যান্সার না, মুখগহ্বর বাদে আমাদের হেডনেকের যত ক্যান্সার রোগী আছে সব রোগীর আমরা ট্রিটমেন্ট করে থাকি। আমাদের সাপ্তাহিক রবিবার করে আমাদের হেডনেক অনকোলজি ক্লিনিক বসে, সেই ক্লিনিকগুলোর মাধ্যমে আমরা স্ক্রুটিনি করে রোগীগুলোকে অ্যাডমিট করার পর তারপর আমরা ইনডোরে অ্যাসেস করে অপারেশন করা হয়। এবং শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোবোটিক সার্জারি বাদে বাইরের অন্যান্য যা ফ্যাসিলিটিস থাকা দরকার সবই আছে, আমরা সেই আন্তর্জাতিক মানের সেবাটাই দিয়ে চলছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে ইনটিভির পক্ষ থেকে শুভকামনা। ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের নিজস্ব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।